ইন্নআলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন কুরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলন 2022 এর সম্মানিত শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব পরিচালক বৃন্দ ও আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত নিয়মিত অনলাইন সেমিনারে অংশগ্রহণকারী ওলামা মাসায়কগণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার প্রিয় উপস্থিতি আজকে কোরআন রিসার্চ ফাউন্ডেশনে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত আসলে এর মাধ্যমে আমরা যেটি উপলব্ধি করতে পেরেছি সেটি হচ্ছে যে আমরা যে ধ্যান ধারণা পড়াশোনা অধ্যয়ন পঠিতর মাধ্যমে যা কিছু জেনেছি তার প্রায় অর্ধেক অর্ধেকই আমরা অনেক ভুল ভুলের ওপর আমরা রয়েছি আফসোস পরিতাপের বিষয় আজকে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করিয়া খান্ত হয় নাই বরং সৃষ্টির সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে সঠিক পথে পরিচিত করার লক্ষ্যে একটি সংবিধান দিয়েছে আজকে এই ঘরেতে এসি চলতেছে চলতেছে নাকি আমাদের কাছে প্রত্যেক কাছে মোবাইল সেট আছে ছোট্ট একটা মোবাইল থেকে শুরু করে একটা ফ্যান একটা এসি এবং আজকে যে মাইকাফোনে কথাবার্তা বলতেছি আমরা এই মাইকাফোনেরও পরিচালনার জন্য একটা গাইড বই তৈরি করেছেন যে ইঞ্জিনিয়ার এগুলো তৈরি করছেন তিনি গাইড বই তৈরি করছেন কেমন কেমনভাবে পরিচালিত হবে মহান নবুল আলমিন আমাকে আপনাকে সিটি করে খান্ত হয় নাই বরং আমাকে আপনাকে পরিচালিত করার লক্ষ্যে একটি গাইড বই দিয়েছেন সেটি হলো। মহাগ্রন্থ আল কোরআন কিন্তু আফসোস পরিতাপের বিষয় আপনারা দেখিন আমরা যত গ্রন্থ পৃথিবীতে আসছে আমরা সবাই শিক্ষিত এখানে সামনে উহুবিষ্ট আছি বলুন তো একটি গ্রন্থ কোরআন ছাড়া আমরা এমন একটি গ্রন্থ আছে যে গ্রন্থটা আমরা পড়েছি না বুঝিয়া পড়েছি কি আমরা এমন একটি গ্রন্থ কথা আমরা বলি যে গ্রন্থটা আমরা পড়েছি না বুঝিয়া পড়েছি আমরা যখন একটা কবিতাও পড়তে গিয়েছি এই কবিতাটাও আমরা বুঝিয়ে পড়েছি যেটা বুঝে আসে নাই সেটা আমরা অধ্যয়ন করি নাই পূরিত করি নাই আমরা কিন্তু একটিমাত্র গ্রন্থ কি অপরাধ করেছে কি আফসোস লাগে দুঃখ লাগে যে গ্রন্থটা আমরা না বুঝাই পড়ি আজকে আমরা শ্রেষ্ঠ জাতি সবাই জানি কেন আমরা আজকে শ্রেষ্ঠ জাতি নয় জাতির মধ্যে আমরা মুসলিম সর্বশ্রেষ্ঠ জাতি কারণ একটি যে আমাদের উপর পবিত্র কোরআনকে আল্লাহ নাজিল করেছে কিন্তু আমরা সবচাইতে ঘৃণিত জাতি হিসেবে পরিচিত আবার আমরাই কেন কারণ কোরআন আছে বলে আমরা শ্রেষ্ঠ জাতি আর কোরআন আমরা মানি না বলেই আজকে আমরা সব চাইতে ঘৃণিত জাতিতে পরিণত পরিণত হয়ে গেছি আসুন আমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি কোরআন রিসার্চ ফাউন্ডেশন যে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যুক্ত হয়ে কোরআনের আসল সঠিক এবং বিজ্ঞানভিত্তিক ত্যাপসির মাধ্যমে নিজে আমরা বসবো কোরআন নিজে পালন করব এবং অপরকে পালন করার জন্য উদ্বুদ্ধ করব তাহলে আমাদের জাতিটা কি হবে সঠিক পথে পরিচালিত হতে হবে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারব এবং আমাদের জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারব। মহান মোহান্নবুল আলমিন আমাদের সবাইকে কোরআন সঠিকভাবে বুঝিয়া কোরআন অধ্যয়ন করিয়া কোরআনের রিসার্চ যেহেতু আল্লাহর নির্দেশ আসছে কোরআনের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য ব্যাখ্যা এবং তার অর্থ অনুধাবন সব কিছু বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে একটা অনুমতি পদ আল্লাহ দিয়েছেন এবং বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সেই গুরুত্বর ভিত্তিতে মহান মহানব্বল আলমিন আমাদের সবাইকে কোরআন বুঝিয়া সঠিকভাবে কোরআন রিসার্চ করিয়া কোরআন ব্যাখ্যা অনুযায়ী জীবন বাস্তব করিয়া অপরকে বাস্তব করার জন্য উদ্বুদ্ধ করার তুফিদান করুক সয়াবিন আল্লাহ মামিন وأخر دعاء عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته